আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদউদ্দিন। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখন সকালবেলা তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে আসছি, তো উঠে আর কি ফ্রেশ হয়ে আসলাম, মুখ দিয়ে আসলাম, এসে হাতে এখানে দেখতেছেন আমার পানি আর কি, এক মুখ পানি, পানির ভিতরে আছে আপনার এখানে এই ইসাবকুলের ভুসি, তালমাখা আর হলো আপনার তুকমা। এগুলো আমার যে সমস্যা হয়েছিল, হাসপাতালে গেছিলাম, দেখছেন পেট ব্যথা বা গ্যাস্ট্রিকের এইসবের জন্য ডাক্তারে বলছে এগুলো খেলেও ভালো। তা আগের তো জানতাম এইসব সকালে খালি পেটে খাইলে ভালো, কিন্তু তখন তো আর খাইনি, তেমনটাকে গুরুত্ব দেইনি। কিন্তু এখন খাই প্রতিদিন সকালে এক গ্লাস করে আর কি, আম্মা ভিজিয়ে রাখে, আমি ঘুম থেকে উঠে পরে খাই। এক গ্লাসও না, কারণ এই মগটা তো বড়, এক গ্লাস পানি অনেকটাই হয়, একটু ফাঁকা থাকে আর কি, কত সময় আবার ভরেও খাই ঠিক নেই। এটার সাথে মন ধরে না, আমি আর কিছুই এমনিতে নেই না, বা চিনি দিয়ে এইসব খাই না, শুধু সাদা পানি আর হলো আপনার এই তিনটা, তালমাখা, এসব গুলো বসাল, তাল তুকমা। এটা আর কি খাইলাম, এখন খাওয়ার কিছু থাকলে খাবো আরো কতক্ষণ পরে, এই ধরেন আধা ঘন্টা পরে। ততক্ষণ এটাই আর কি, ঘুম থেকে উঠে এটাই আসলে আমার আগের আগে খেতে হয়। আর খালি পেটে খাইলে ভালো, জানেন সবাই অনেকেই খায়, আমি তো আগে খাইতাম না, এই ডাক্তার একটু বলে দেওয়ার পরে থেকে খাই। এই দেখেন আমার হাতে এটা কি, তো সবাই কম বেশি চিনেন এটা, কি এটার বলার কিছু নাই, কারণ তাও আপনাদের মাঝে আর কি আনলাম এটার সম্পর্কে একটু কিছু বলার জন্য। কারণ আর কি চিপটা আসছি না, গতকাল দুইটা আর কি কিনছিলাম তো খাওয়ার জন্য, তো একটা খেয়ে ফেলছি আর একটাই ছিল। তো আমার মাথায় কিছু আর কি কথা ঘুরতেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। কথাগুলো মূলত দেখেন, এই চিপসটা তখন পটেটো ক্র্যাকার্স, তো এটা যখন ছোট ছিলাম বা জন্মের পরের থেকে 10 টাকায় কিন্তু দাম ছিল, এখন ওইটার দাম সেই 10 টাকায় আছে। কত কিছু বাড়ে কমে, কত ডিফারেন্ট বা কত কিছু হয়, কিন্তু এটার কোনো চেঞ্জ হয় নাই, এটা কিন্তু আগের সেই 10 টাকা দামই আছে। আগে মূলত আবার 5 টাকার যে আছে আপনার কিছু কিছু 5 টাকার প্যাকেট ছিল পটেটোর, প্রাণ পটেটোর ক্র্যাকারসের 5 টাকার কিলো আগে ছিল, কয়েক জায়গায় তাও ছিল, সব জায়গায় পাওয়া যেত না, কিন্তু এখন ওই 5 টাকার গুলো আর পাওয়া যায় না, কিন্তু এই 10 টাকার এটা এখনো পাওয়া যায়। আর এটার দামও বাড়ে নাই, কিন্তু সবাই তো এটা জানে আর সবাই বলেও যে এটার দাম বাড়ে নাই, কিছু হয় না, কিন্তু আসল মজাটা হলো এটার ভিতরে। এটার ভিতরে কি মজা, তো খুলি, খুললেই বুঝতে পারবেন। তো একটা নিয়ে নিলাম প্লেট, এমনিতে তো 10 টাকা দাম বাড়ে নাই, সবাই একদম এই যুগের পর যুগ থেকে আগে একই দামই আছে, কিন্তু এটার ভিতরে এসে আসল খেলা যে জয় বাংলা, এটার ভিতরে এটার তো দাম বাড়ায় নাই কোম্পানি, মানুষ এটার এটার পক্ষে আবার সাপোর্টও করে, কিন্তু আসল জয় বাংলাটা এসে এটার প্যাকেটের ভিতরে। দেখেন এখানে কয়টা চিপস আছে, মূলত ছোট ছোট গুলা 17টা পিস আছে আপনার এইখানে, আর এগুলো তো গুড়া ভাঙ্গা, আর এখানে মাত্র 17টা পিসি আছে দেখেন।
তো এগুলো হইলে আসল মজা হইছে এখানেই। তাহলে দেখেন বাংলাদেশের কি অবস্থা, কোম্পানি গুলো কি ডাকাত, কিভাবে ডাকাতি করে। এটার বিরুদ্ধে সবাই, এটার পক্ষে সবাই সাপোর্ট করবো যে কত, কিন্তু ভিতরেই তো নাই, ভিতরেই তো সব শেষ করে দেয়। উপরে দাম একই আছে কিন্তু ভিতরে জয় বাংলা। তো কি বলবো আর, বলার কিছু নাই। আমাদের আসল আর কি অবস্থা হয়েছে, আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে থাকি, তো এটাই আর কি আমাদের মহাপাপ। নয়তো এটার দাম একই আছে যে বাড়াইলো না, কিন্তু ভিতরে কিছুই নেই। এই ছোট ছোট 17টা চিপস, তো এগুলো কি আর ছোট ছোট কয়েকটা দেখেন, অনেক ছোট ছোট। আগের তুলনায় তো আগে এগুলোর সাইজ একটু বড় ছিল আরো, আর এখন আরো ছোট। তো কিছু বলার না আর, এগুলো নিয়ে বলার মতো কেউ নাই, তাই এরকম। আমরা বলতে চাই না, কি আর বলবো, সাধারণ মানুষ আমরা। এগুলো আর কি কিছু বলা ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।